মহারাজ ধ্যানকালে আমি এত চেষ্টা করলাম যে ছোটো থেকে ভাবার কথা কিন্তু কিছুতেই কোনো দৃশ্য আনতে পারলাম না শুধু একটাই কথা মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে মায়ের কোলেই আছি যেগুলো ঘটেছে যেগুলো হয়েছে সবগুলো যেন সেই অঙ্গ কিন্তু আমি সেই স্থিরতা চাই সেই শান্ত সেই শান্ততা চাই সেই আনন্দ চাই বা শান্তি এটাই মনে হচ্ছিল আর শুধু এটাই আর একটা কথা মহারাজ যে ঠাকুর বলেছেন ঠাকুরের কথা বিতে উল্লেখ আছে যে তাকে জানার জন্য কখনো ভালো লোকের কাছে যায় মন্দ লোকের কাছে যায় কিন্তু ময়লা জল তার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু যখন জ্ঞান হয় তখন তিনি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা ভুল তিনি জানিয়ে দেন তো আমার ওটাই মনে হচ্ছে মহারাজনা পুরো শান্তি আনন্দ বাস এটাই আর কিছু না যেটা ঘটেছে যা হয়েছে সব কিছুই তার আচ্ছা আমি একটু প্রশ্ন করি যেটা ঘটেছে যা হয়েছে তা যদি মনে না আনতে পারেন কি করে বলছেন বুঝুন বিষয়টা যদি মনেই না আসে আপনার আমি জানি না হতে পারে আমাদের এই অবস্থাতে আমাদের স্মৃতি বড় কষ্টকর দুঃখকর আমরা তাকে স্থান দিতে চাই না জীবনে তখন আমরা সাধারণত বলে থাকি যেটাই হয়েছে ভালো হয়েছে কিন্তু আমি মনে করতে চাই না তাই না আমি এখন ভালো আছি ঠিক এই ভাবটাই বলছেন তো কিছুটা আমি এখন ভালো আছি আমি অতীতকে মনে করতে চাই না ঠিক আছে আপনার যদি কারো ধ্যানে এরকম হয় বা তার কারোর জীবনে এরকম ভাব আছে এটাও ভালো কিন্তু মাথায় রাখুন এটা অর্ধেক যদি কিছু আছে যা আপনাকে নাড়িয়ে দিতে পারে তাহলে জীবন এখনও পাকতে বাকি আছে নিজের জীবনের আমি বলেছিলাম শিবসূত্রে ক্লাসে বিভৎস রস অন্যের না নিজের বিভৎস রস বিভৎস রস আমাদের কলাতে ভারতীয় কলাতে বিভৎসের জন্য মুদ্রা আছে এরকম তিনটি আঙুল দিয়ে দিয়ে দেখানো হয় ক্রোধের জন্য মুদ্রা আছে ঠিক আছে থ্রেটনিং করার জন্য মুদ্রা আছে তো যে বিভৎসতা অন্যের তো নয়ই যেমন দেখা যায় যদি কোনো বার্ন ভিকটিম হয় সে তার অতীতকে কখনো মনে করতে চায় না কেউ যদি জলে পড়ে গিয়েছে হ্যাঁ সে কখনো ওই কেউ জলে পড়ে গেলেই সরে যায় মনে করতে চায় না এটা এক একরকমভাবে প্যাসিভলি মন পালাতে চায় ওকে এইভাবে নিয়ে গিয়ে দাঁড় করান বলে ওই যে অতীতে যা ঘটেছিল ওটা মায়ের প্রসাদ সেবন করো ওকে সেবন করান কিন্তু একটা খুব আনন্দের কথা ধ্যানই যদি এই মুহূর্তে ভালো আছে এই মুহূর্তে ভালো থাকাই কিন্তু আপনাকে ওই অতীতের কল্ড মন্দ থাকার সামনে নিয়ে যাওয়ার সাহস দেবে যদি এই মুহূর্তে ভালো না থাকি আমরা অতীত যেমন আমি বলছিলাম আগে অতীত দেখতেই পারবো না এই মুহূর্তেই তো স্পষ্ট নয় তাহলে অতীত কি করে স্পষ্ট হবে এই মুহূর্ত স্পষ্ট হলে অতীতের স্পষ্ট হওয়ার রাস্তা খুলে যায় দেখুন এইগুলোকেই কিন্তু অনেকে অতীত জেনে যাওয়া হ্যানত্যান এইসব ভাবে বলেছে প্রথমত এই দাবিগুলো অমূলক কারণ জীবন স্পন্টেনিয়াসলি গঠন হয় সব সময় স্পন্টেনিয়াস কেউ বলতে পারবে না আগামীকাল সূর্যের মধ্যে বিস্ফোরণ ঘটবে কি না আমরা একটা প্রেডিকশান করতে পারবো ঈশ্বোতে নাসাতে বসে বেশি কিচ্ছু করতে পারবো না ঠিক আছে এত বৃষ্টি কোনো ছিল পূর্বাভাস এত তো আমাদের আবহাওয়া দপ্তরের রিপোর্ট ঘূর্ণিঝড় আসবে দেখুন আসে কি না সব প্রেডিকশান স্বামী বিবেকানন্দের কথা বা আমরা আগের দিন কি ওরা ওসর বই পড়ছিলো বলছি কেউ বলতে পারবে না কতখানি কি আছে তাহলে কি করে অতীত লোকে বলে দেয় এই ধ্যানে প্রবেশ করে অতীতকে ফেস করার সামর্থ্য যে রাখে অতীত সামনে এসে দাঁড়িয়ে যাবে ভবিষ্যৎ কনসিকুয়েন্সকে কেউ যদি ফেস করার সামর্থ্য রাখে ভবিষ্যৎ তার সামনে এসে দাঁড়াবে আমরা তো ভয় পাই ঠিক আছে তো এই ডিনায়াল মোডে আমরা থাকবো না যে যা হবার হয়ে গিয়েছে আমার বলুন মাঝে মাঝে সবসময় না আপনি বসে বসে বা কেউ বসে বসে চিন্তা করুন বলুন নিজেকে কি হয়েছিল সহজ রাখুন নিজেকে কি হয়েছিল ওকে মিথ্যা কথা বলেছিলাম অপ্রাপ্ত বয়স্কে যৌন সংসর্গ হয়েছিল তো আমি খারাপ তে খারাপ জায়গায় যাচ্ছি কল খারাপ কি কি হয়েছিল পুরুষ বলে ছোটোবেলায় বাবা পকেট থেকে টাকা চুরি করে সিগারেট খেয়েছিলাম ঠিক আছে কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছিলাম চেষ্টা করেছিলাম তার সাথে দেহ সংসর্গ করতে দাঁড়ানের সামনে গিয়ে আর এই দাঁড়ানোর সাহস সেই আপনাকে দেবে যেই মুহূর্তে ধ্যানে আছে কেউ যদি দাঁড়াতে না পারে তাহলে সে এখনও কাঁপছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে যে ধ্যানী সে এই সব অনায়াস স্বীকার করতে পারবে আমি বলছি আপনার স্মৃতি বেড়ে যাবে সেটা তো যার যার কনফিগারেশান সেই হিসাবে যার যেমন প্রোগ্রামিং সেই হিসাবে হবে কেউ দশ বছর মনে করতে পারে কেউ পাঁচ বছর মনে করতে পারে কিন্তু যে যত স্বচ্ছ হবে সে মনে করার মনে রাখার দরজা খুলে দিচ্ছে আমি এদেরকে অনেক সময় বলি যে এটা এটা হতে পারে ভয় পায় বিভিন্ন রকম আমাদের কথাবার্তায় তো সবারই আসে ভয় কাল কি হবে এই তো আমাদের আসে আমি ওদেরকে বলি বল ওয়ার্স্ট কি হবে আগে ওটা বল ওয়ার্সটাকে দাঁড় করা বল নাও হোয়াট ক্যান আই ডু আর ভয় থাকবে না খারাপ থেকে খারাপ কি হবে এটাই হবে এই খারাপ ভবিষ্যতের কথাই বলছি এই খারাপ থেকে খারাপ স্বীকার করার ক্ষমতাও এই মুহূর্তে ধ্যান দেবে ঠিক আছে আমাদের সামনে জমি নিয়ে একটা ইস্যু আসছিল ঠিক আছে আমি বলছিলাম এদেরকে যে খারাপ থেকে খারাপ কি হবে এই জমিটি থাকবে না থাকবে না এর থেকে খারাপ কিছু হতে পারে না কি হবে খারাপ তো আমাদের সেক্রেটারি দাঁড়িয়েছিলো আমি ওকে বলছিলাম দেখুন রাত্রি সাড়ে নটা বাজে আমি বলছি অর্ণব এই মুহূর্তে সাড়ে নটার সময় দাঁড়িয়ে আমার এখানে কোনো অভাব নেই আর ওখানে বলছে খারাপ থেকে খারাপ এটা হবে কি করব আমি আমি কী করতে পারি কিছু তো করার নেই আমি তো ভালো আছি কিছু তো করার নেই বুঝতে পারছেন বিষয়টা কিছু করার নেই কারণ আমি ভালো আছি মানে আমি ধ্যানে আছি অতীতে খুব খারাপ কাজ করেছি সামনে দাঁড় করিয়েছি কি করার আছে আমি ভালো আছি দশজন জেনে গিয়েছে আমার সাথে কথা বলেন না কি করার আছে আমি ভালো আছি কিছু করার নেই ধ্যানিস একে সাক্ষিত্ব বলে খুব দূর কাফাল নেই হব বড়ো কাছের বুঝে যাচ্ছে সব সৌন্দর্যতে নিহিত তো কোনো ডেনায়াল মোডে থাকবেন না যদি ভবিষ্যৎ নিয়ে ভয় হয় ওয়ার্সটা দাঁড় করান যদি অতীত নিয়ে অনুশোচনা হয় ওয়ার্সটা দাঁড় করান আর এখানে দেখুন কেমন আছে দেখুন এটা থেকেও নেই এটাই নিয়তি বুঝতে পারছেন ধ্যানের নিয়তি এই সব ধ্যানের এক নিয়তি আমার কি করার আছে অনেকে শ্রীরামকৃষ্ণ বললেন মা জানেন মা জানেন মানে অস্তিত্ব জানে আমার কি আছে এই শ্রীরামকৃষ্ণ কি ভুলে যাবেন যে ইনি কৈবর্তের অন্ন খেতে চাননি একদিন আজকে আজকে তিনি বলছেন শিবর ব্যাক সেদিন কি হয়েছিল তো মনে পড়ে এই রাসমণি বাড়িতে আমি ভাত খাইনি আমার বাবা অশুদ্র জাতি ছিলেন বলে বড় আমার অহংকার ছিল আজকে দাঁড়িয়ে কি বলছি সব কিছু এক আচ্ছা ওই সময়তে শ্রীরামকৃষ্ণদেবের সাথে যদি একটু মুসলমান এসে ছুঁয়ে দিত রামকৃষ্ণ কেমন লাগতো পৈতের সময় নিতে তো পারতেন না কৈবর্তকে ছুটছেন না মুসলমান কী করে ছবেন আর তারপরে বললেন ওয়াটার জল পানি একই কথা এই যে ওয়াটার পানি জল একই কথা যে বলতে পারলো সে ধ্যানে আছে সে ভালো আছে ভেদ নেই তো সে পিছনের দিকে তাকিয়ে বলবে এক সময় আমি ওই বর্তে অন্ন খাইনি কি করা যাবে স্বীকার করে নেবে এই জায়গাটা খুব দরকার জীবনে এই কেন্দ্রীয় নিশ্চিন্ততা বড় দরকার হুম কোনো চিন্তায় রাখবেন না চলে যান শরীরে জোর থাকতে মনে জোর থাকতে কিছু করতে পারবেন অ্যাক্ট করতে পারবেন শারীরিক মানসিকভাবে থাকতে থাকতেই নিজের অতীতকে ফেস করুন ভবিষ্যতের সিকোয়েন্সকে ফেস করুন এবং জীবন মুক্ত হয়ে যান কোনো চিন্তা নেই কী করতে পারিস আমাকে সেই যে আমি একটা কাহিনী বলেছিলাম রামের ইচ্ছা কৃষ্ণ বলেছিলাম আপনাদেরকেও বলেছিলাম আমি বসেছিলাম নাটমন্দিরে রাত্রিবেলাতে রামের নাম করছিলাম বসে তো কিছু ডাকাত এখান থেকে গেলো আমাকে তারা টেনে নিয়ে গেল তারা সব ডাকাতি করলো বাড়িতে ডাকাতি করে আমার কাঁধে মোট দিল তো মোট দেওয়ার পরে তারা সবাই তাড়াতাড়ি পালিয়ে গেল আমি তো পালাতে পারলাম না পুলিশের হাতে ধরা পড়লাম সব রামের ইচ্ছার আমি ইচ্ছা করে বলে চলেছে তারপরে পুলিশের থেকে ধরা করলাম আমাকে তখন জেলে নিয়ে এলো কাল সারা রাত্রে জেলে রাখলো আজ সকালে হুজুরের সামনে এনে দাঁড় করিয়েছে ওকে জেসুরের ঘটনা কী বলছে এরম সরল ব্যক্তি কখনো ডাকাত হতে পারে না ছেড়ে দিল আবার এরই বলছে কি হলো তোমাকে জেলে নিয়ে গেলো যে বলে রামের ইচ্ছায় জেলে নিয়ে গেল রামের ইচ্ছায় হুজুর ছেড়ে দিলে কি করতে পারি আমি আমরা আমাদের জীবনের কেন্দ্রিকভাবে কিচ্ছু করতে পারি না এইটুকু জেনে রাখুন উনি যেমন বলছেন আমার আমারগুলোর তো কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনার ছেলে আপনার মেয়ে কিচ্ছু করতে পারবেন না খু স্ত্রী আরও কিছু করতে পারবেন না বাবা মা একদম হোপলেস কেস একদম চেষ্টাই করবেন না কিচ্ছু করতে পারবেন না হুম তাহলে একটি কাজ করতে পারেন সংশোধন বলুন আমি কি করতে পারি এটাই একটা বড় সংশোধন অন্যের জীবনে হস্তক্ষেপ না করা একটু বিরাট সংশোধন আমি কি করতে পারি তখন দেখবেন আপনি কি কি করতে পারেন অদ্ভুত অদ্ভুত শক্তি কোনো কর্তৃত্ব ছাড়া কোনো ডুয়ারশিপ ছাড়া আপনার মধ্যে ম্যানিফেস্ট করবে বিবেকানন্দ বলে আমি কি করতে পারি দেখলেন কি করল রামকৃষ্ণের পায়ে গোলে গেলেন তাই এত মহাকর্ম ঘটে গেল গলতে তো হবে আমি আজকে আমাদের একজনকে বলছিলাম যে কোনো বিদ্যা অধীত করতে গেলে তার সামনে একটি কথা বলতে হয় কি করতে পারি আগে তো বলেছিলাম এই আর একটা মন্ত্রের মতো আমাদের একজনেকে গান শেখার কথা নিয়ে বলছিলাম গান শিখতে গুরু বলেছে কি এক ঘন্টা করে রেওয়াজ করবে ঠিক আছে গাটা খুব ব্যথা বলুন কি করতে পারি গুরু বলেছে ঠিক রাত্রিবেলা ঘুম হয়নি সকালে করার কথা উঠে আমি কি করতে পারি গুরু বলেছে যতগুলি ইস্যু আমার ইস্যু এখানে কি এখানে আমি কে এখানে আমি গায়ক সেই জন্য তো গুরুর কাছে গিয়েছি আর ইস্যু কি বাড়ির সমস্যা বাজারের টাকা নেই হুম ঠান্ডা লেগে গেছে গলা ভাঙা আছে শরীর খারাপ আছে ইত্যাদি বলুন আমি কি করতে পারি আমি তো গায়ক আমি কি করতে পারি কি করি বিদ্যা অধিত না হয় দেখি কিন্তু আমরা তো সংশোধন বাইরে করব বলে আগে একটু বাজারটা সামলে নিই তারপর গাইবো গলাটা ঠিক হোক তারপর গাইবো কাল রাত্রে ঘুম আজকে একটু দেরি করে উঠি পরে গাইব আমাদের সংশোধন আমার ইস্যুগুলোতে গায়কে সংশোধন করুন গায়ক গান ছাড়া কী করতে পারে যেদিন এটা বলবেন দেখুন আমার সামলায় কেমন বলছেন সা করে সা বলে যাচ্ছেন ওই যে বাজার বলে বাজার করে এসে আবার সাথে শশ গান গাইছি বলে কী করতে পারি আমি তো গায়ক আমি কী করতে পারি আমি তো ধ্যানই ধ্যান ছাড়া আমি কী করতে পারি বাড়িতে এত সমস্যা ইস্যু শর্ট আউট করুন কিন্তু ধ্যান ছাড়বেন না আমি কী করতে পারি এটা খুব দরকার জীবনের বুঝতে পারছেন তো এটা আনুন এটাই জীবন মুক্ততা